आज सुप्रीम कोर्ट में 10:30 बजे से 53 तलाक पर सुनवाई हो रही है। कांग्रेस से कपिल सिब्बल और सलमान खुर्शीद पक्ष रख रहे हैं उधर से। क्या कहेंगे इस 53 तलाक को? और केंद्र सरकार का कहना है कि 53 तलाक हटाया जाए और समान हिंदू महिला की तरह उनको भी सम्मान मिले, उनको भी इस कानून का उस बराबर का बेनिफिट मिले। आप इसको किस तरह देख रहे हैं? 53 तलाक হচ্ছে একটি মধ্যযুগীয় শাসন, মধ্যযুগীয় আইন, এবং এই আইনের আজকের বর্তমান জীবনে এই আইনের অবাস্তবতাই সবচেয়ে বেশি লক্ষণীয়, যার জন্য কেন্দ্রীয় সরকার সবার রায় নিয়ে, সবার সাজেশন নিয়ে এই 53 তালাকের এগেনস্টে সুপ্রিম কোর্টে নিজেদের মতামত প্রকাশ করেছেন। আজকে সারা দেশ জুড়ে মুসলিম মহিলারা 53 তালাকের বিপক্ষে নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মুসলিম মহিলারা আজকে 53 তালাকের বিপক্ষে, এবং তাদের চাপে পড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড একটু নরম হওয়ার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তাতে চিড়ে ভিজবে না। এই 53 তালাককে সম্পূর্ণভাবে বেআইনি, সম্পূর্ণভাবে আইন থেকে বাদ দেওয়ার জন্য আজকে সুপ্রিম কোর্ট 7 জন বিচারপতির স্পেশাল বেঞ্চ বসিয়েছেন, সাংবিধানিক বেঞ্চ। লক্ষণীয়, এই সাংবিধানিক বেঞ্চে 7 জন বিচারপতি 7 ধর্মের, প্রধান বিচারপতি শিখ ধর্মের, হিন্দু ধর্মের বিচারপতি আছেন এবং অন্যান্য মুসলিম ধর্মের বিচারপতি আছেন। সমস্ত ধর্মের বিচারপতিদের নিয়ে একটা বিশেষ সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছে, যে সাংবিধানিক বেঞ্চ আজকে 53 তালাকের শুনানি করছে, এবং সারা দেশ আদালতের বাইরে একাট্টা দাঁড়িয়ে গেছে এই মধ্যযুগীয় আইনটাকে ছুঁড়ে ফেলে দিতে আইনের বই থেকে। আগামী দিনে আমরা দেখব যে একটা আধুনিক আইন তৈরি হবে যেখানে মহিলাদের প্রতি সম্মান, মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের ভবিষ্যৎ স্বার্থ সুরক্ষিত হবে। আমরা চাই এই দেশ এক বিধান এক নিশান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক বিধান এক নিশান আর এক দেশ, এইটাই কিন্তু আগামী দিনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। সেই আইনি লড়াই আজকে সুপ্রিম কোর্টের ভেতর চলছে। वही कांग्रेस का कहना है कि बीजेपी सिर्फ 53 तलाक को ज़्यादा तवज्जो दे रही है। खार पंचायत है, वहाँ भी हिंदू महिलाओं के साथ काफ़ी परेशानी है कि सरकार वहाँ नहीं ध्यान दे रही है। सरकार को सभी महिलाओं के लिए ध्यान में रखना चाहिए, ना कि सिर्फ 53 तलाक, और इसका कोई राजनीतिक बेनिफिट नहीं होना चाहिए। इटा हास्यकर लगे जो गत 70 बचर धरे कांग्रेस गवर्नमेंट के বার বার সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন যে তাদের 53 তালাক নিয়ে কি তাদের স্ট্যান্ড সেটা ক্লিয়ার করতে, কিন্তু গত ইউপিএ গভর্নমেন্টে সে সাহস হয়নি যে জাতির স্বার্থে, নারীর স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং সিটিজেনদের স্বার্থে, নাগরিকদের স্বার্থে 53 তালাকের সম্বন্ধে কোনো রকম স্ট্যান্ড নেওয়ার। আজকে আমাদের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার যে স্ট্যান্ড নিয়েছে, ওই স্ট্যান্ড নিতে কংগ্রেস দলের 70 বছর লেগেছিল, আর আজকে তারাই এই মধ্যযুগীয় আইনটাকে সাপোর্ট করছেন। ভাবতে অবাক লাগে যে এই কংগ্রেস কি করে নাড়া দেয় যে তারা এক নতুন ভারত তৈরি করবে। নতুন ভারত তৈরি করার বুনিয়াদি তারা হিলিয়ে দিয়েছে, বুনিয়াদি তারা নষ্ট করে দিয়েছে। কংগ্রেসের মুখে এই 53 তালাক নিয়ে আর কথা মানে না। আর খাপ পঞ্চায়েতে যা হচ্ছে সেটা সংবিধান বহির্ভূত, যদি কিছু হয়ে থাকে তা সংবিধান বহির্ভূত, আইন বহির্ভূত, আইনের কাজ করবে। কিন্তু তার সঙ্গে বিজেপি সরকারের বর্তমান 53 তালাক নিয়ে যে স্ট্যান্ড নেওয়া হয়েছে তার কোনো সম্বন্ধ নেই। বিজেপি চাইছে 53 তালাক নিয়ে আইন হোক, এবং সেই আইন অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষ রয়েছে তারাও যে
সুবিধা অসুবিধা ভোগ করেন কোনো একটা আইনকে নিয়ে, আইনের রক্ষা কবচের জন্য যেভাবে রয়েছে সে একই আইনের রক্ষা কবচ মুসলিম মহিলাদের যাতে হয়, এবং আবার এক প্রধান এক বিধান এক নিশান এই তত্ত্বেই বিজেপি আজকে দাঁড়িয়ে রয়েছে। ট্রিপল তালাক কহিন না কহিন জ্যাদাতর বঙ্গাল মে ইয়ে মামলে আয়ে হ্যাঁ, কমপ্লেন মে বঙ্গাল মে জ্যাদা দর্জ হুয়ে, বেশি পুরে দেশ কা মামলা আয়ে, কহিন বঙ্গাল কহিন না কহিন সবসে টপ পে চল রহা হ্যায়, ক্যা কারণ? এর প্রধান কারণ হচ্ছে বর্তমান মমতা ব্যানার্জির টিএমসি গভর্নমেন্ট যেভাবে মুসলিম তোষণ এবং তুষ্টিকরণ শুরু করেছেন তারই এক প্রতিবাদ মুসলিম মহিলারা আজকে করছেন। আজকে পার্সোনাল ল বোর্ডকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মাথায় তুলে রেখেছেন, পার্সোনাল ল বোর্ডের মেম্বাররা যেভাবে সমাজের উপর নিজে ছড়ি ঘড়িয়ে যাচ্ছেন তারই প্রতিবাদ আজকে বাংলার মুসলিম মহিলারা বাড়ি থেকে রাস্তায় এসে করছেন। সো এটা বাংলায় বেশি হচ্ছে, কেননা বাংলাকে কাশ্মীর করার যে এক পরিকল্পনা চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার এগেনস্টে তার বিরুদ্ধেই আজকে মুসলিম সমাজ মুসলিম নারীরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন, তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এটাই বাংলার বিজেপি আশা করে, এবং বাংলার বিজেপি সেই মুসলিম মহিলার সাথে দাঁড়িয়ে রয়েছে যারা নিজের স্বার্থকে সুরক্ষিত করার জন্য নিজের সম্মানকে সুরক্ষিত করার জন্য রাস্তায় নেমেছেন, তাদের আন্দোলনের সাথে আমাদের বাংলার বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। একই দেশ মে একই বিধান, অঙ্গ্রেজিকে ছোড় দিতে সবসে আচ্ছা মে উসমে।